ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. আরেক ভাই প্রশ্ন করেছেন, ফজরের ওয়াক্ত হয়ে গেলে আজানের অপেক্ষা না করে বাসা থেকে সুন্নত দুই রাকাত নামাজ আদায় করে মসজিদে গিয়ে শুধুমাত্র দুই রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করা যাবে কি না, নাকি আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে? বাড়িতে যে আপনি দুই রাকাত নামাজ পড়বেন ওজুর পরে মসজিদে যাওয়ার আগে, যদি সময় হয়ে যায়, ফজর হয়ে গেছে কিন্তু আজান এখনো হয় নাই, তাহলে আপনি সুন্নতটা পড়ে নিতে পারবেন বাড়িতে। এরপরে মসজিদে গিয়ে আজান হোক আর না হোক, যখনই আপনি বসবেন তখন আপনি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, আজান পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আর যদি নামাজের সময় না হয়ে থাকে, এখনো নামাজের সময় হয় নাই, ফজরের সময় এখনো হয় নাই আর আজানও তাহলে হয় নাই, তাহলে এই মুহূর্তে আপনি যদি বাড়িতে উজু করার পরে তাহিয়াতুল উজু পড়তে চান, পড়ে নিতে পারেন দুই রেখাত। মসজিদে গেলেন, এবার তাহিয়াতুল মসজিদ দুই রেখাত পড়লেন, এরপরে যখন টাইম হয়ে গেল বা আজান হলো, এরপরে আপনি ফজরের সুন্নত পড়তে পারেন। আর যদি আপনি এমনটা করেন যে ফজর হয়ে গেছে, আপনি বাড়িতে উজু করলেন, আপনি বাড়িতে নামাজ পড়লেন না, ধরুন চলে গেলেন মসজিদে, এবার মসজিদে গিয়ে আপনি তিনটা এক নিয়তে পড়তে পারবেন, তাহিয়াতুল উজু, তাহিয়াতুল মসজিদ এবং সুন্নত, ফজরের সুন্নত পড়বেন, এর সাথে আপনি তাহিয়াতুল উজু এবং তাহিয়াতুল মসজিদ নিয়ত করবেন, তিনটা একসাথেই হয়ে যাবে, আলাদা করে করে পড়ার কোনো প্রয়োজন নেই। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে ফজর হয়ে গেলে ফজরের দুই রাকাত সুন্নত ছাড়া কোনো নফল বা সুন্নত নামাজ নেই। ইজাতাল আল ফজর ফালা সালাত ইল্লা রাকাত আল ফজর, ফজর হয়ে গেলে ফজরের দুই রাকাত সুন্নত ছাড়া কোনো নামাজ নেই। এখন যদি এটা আপনি বাড়িতে পড়েন তাহলে ভাববেন তার তো নামাজ নেই, মসজিদে গিয়ে এখন তাহিয়াতুল মসজিদ পড়বো কি না, না পড়বেন। তবে যদি আপনি সরাসরি মসজিদ চলে যান, তাহিয়াতুল মসজিদ আর ফজরের সুন্নত এক দুইটাকে পড়েন, দুইটার এক নিয়তে দুইটাকে আপনি আদায় হয়ে যাবে। তবে আপনি মসজিদে যখন চলে যাবেন, ফজরের সুন্নত পড়েন নাই, তখন তাহিয়াতুল উজু পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন, তারপর আপনি ফজরের সুন্নত পড়বেন না, তখন শুধু আপনার জন্য এলাও ফজরের সুন্নত। আশা করি উত্তর পেয়েছেন, আজান পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার সহজ করে দেন, আমাদের বুঝার সহজ করে দেন, সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়াসাল্লি আল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।